গুড মর্নিং সবাইকে, শুভ মহাপঞ্চমী। অবশ্য যখন ব্লগটা আসবে তখন পঞ্চমী অলরেডি পার হয়ে যাবে। সো তোমরা কেমন পুজো কাটাচ্ছ আর কেমন ঘুরছো আমাদের প্লিজ কমেন্টে জানা। আমরা দেখার চেষ্টা করছি যতটা সম্ভব বেনুকে নিয়ে, কারণ বেনুকে নিয়ে মানে খুব টাফ ব্যাপার আর কি, যদি না লোকজন সঙ্গে থাকে। আর বেনু তো সবার কোলে যেতেও চায় না, শুধু মা আর বাবার কোলে। খুব টাফ হয়ে যায় ওই ভিড়ের মধ্যে বেনুকে কোলে নিয়ে, পিঠ পুরো ব্যথা হয়ে গেছে আমার এখনও, ব্যথা করছে আমার ওর মার দুজনের কি। তো তাও ইচ্ছা করে একটু দেখে আসি টুকটাক যতটা পারা যায়, মানে কম ভিড়ের মধ্যে যে ঠাকুরগুলো হয়, ইচ্ছে বেনুকে দেখানোর ইচ্ছা। লাস্ট দিন বেরিয়েছিলাম বেনুকে নিয়ে, খুব এনজয় করেছে বেনু। সত্যিকার পড়ে যাবে যখন, বুঝতে পারি মাথায় লাগবে। এখন আমরা বেনুকে নিয়ে যাচ্ছি আমাদের পাড়ার ঠাকুরটা দেখাতে। এই যে দেখেছ আমাদের মাঠে প্যান্ডেল, এখানে বোধহয় কোনো মঞ্চ হবে, এদিকটা মঞ্চ হবে আর এদিকটা প্যান্ডেল হয়ে গেছে, ঠাকুর চলে আসছে। ঠাকুর ঠাকুর হাত দিয়ে দেখাচ্ছে ওই যে, হ্যাঁ সিংহ দেখো কত বড় দাঁত, ভয় পাচ্ছে বেনু। বেনু সিংহ দেখে বেনু ভয় পাচ্ছে। সিংহ ওই দেখো সিংহ, ওই যে বাবা দেখাচ্ছে, বাবা দেখাচ্ছে সিংহ মামা, সিংহ মামা রা ধ্বংস এনে দেবো, হিংসা ভুলে যাও। ওই যে বাবার কোলের মধ্যে দেখো, এই যে বাবার কোলের মধ্যে, এই যে মা, এই দেখো মা, দেখো বেনু মা পুজো করছে। জয় জয় দেবী চরা চর সারে, কুচ যুগ শোভিত মুক্তাহারে, দীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তে। কোন গান হিন্দিতে বলতো? আরে সরস্বতী পূজা মন্ত্র বলছো কেন? এটা হিন্দি না, আমি তো প্রত্যেকদিন যে মন্ত্রগুলো ছোটবেলা থেকে বলতাম, এই জয় জয় দেবী এটা ছোটবেলা থেকে বলতাম, যাব ওম যাবা কুসুম শঙ্কা শঙ্কা সুতা মাধুর্যের দ্বারে। একটা জায়গায় দাঁড়াতে পারে কোনোদিন? অনেকক্ষণ ধরে যাবো 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 না যাবো কি করবো এইসব ভাবতে ভাবতে এখন বেরিয়েই পড়ছি। 6:10 লোকালি ঘুরবো, আজকে ইচ্ছা ছিল মা বাবাকে নিয়ে বেরোনোর, কাকু এসেছিল। তো যাই হোক এখন ওদের এনার্জি নেই, সামনে ওরা আবার ঘুরতে যাবে পুরীতে, ওটা একটা ধকল আছে, তো ওরা এনার্জি প্রিজার্ভ করছে। এই দেখো বেনু এখন এসে গেছে ঠাকুর দেখতে, আমাদের পাড়ার ঠাকুর। নামি দাদি কী করে? বেনু কেমন লাগছে তোমার? বেনু ভয় পাচ্ছে ঠাকুর দেখে। কেমন লাগছে মা? কেমন লাগছে বেনু? ভয় লাগছে? কোনো ভয়ের কিছু নেই, কিচ্ছু ভয় নেই মা, এই ঠাকুর আছে না দেখো। এই
এত দেরি কেন? এই কজন মাত্র আসবে না, আর না রিঙ্কি আসবে, রিঙ্কি আসবে কি কোন বাটার মোর বাটার মোর। কোন বাচ্চা নয়, সব বাচ্চাদেরকে বাবাদের হাওয়ালে করে আমরা চলে এসেছি। এখন 4:30 বাজে, মোটামুটি প্ল্যান আছে 7টার মধ্যে আবার চলে আসা, দেখা যাক কি হয়। আজকে শুধু ঠাকুর দেখা হবে, আউটিং হবে আর খাওয়া দাওয়া হবে। ওই যে আমাদের এক সাথী আরেকজন আসছে। আমরা এখন এসে গেছি মানুষবাগ, বেলঘরিয়ার খুব পপুলার একটা ঠাকুর মানুষবাগ। চলো দেখি। আর আমরা সব জোড়া জোড়া হয়ে গেছি, 6 জন মা আছি, 2 জন 2 জন করে পুরো জোড়া জোড়া হয়ে গেছি। ভিড় দেখো একবার, কি সুন্দর করেছে। ও মা, আমার মেয়ে এলে কি খুশি হতো। আহ, মায়ের মুখটা কি অপূর্ব। চলো চলো চলো, কি তালব বাবা, চা ছাড়া আর পারা যাচ্ছে না। চা ছাড়া আর পারা যাচ্ছে? বিকেলবেলা চা খাওয়ার একটা খুব ইচ্ছে, মাথা আর ঘুরে যাবে চা না খেলে। কেমন আছো বলো? মেয়ে কোথায়? মেয়ে নেই আজকে, শুধু মারা। হ্যাঁ, মেয়েকে বলেছি বাবাকে নিয়ে, বাবার মেয়েকে বললাম। কিরে কেমন আছিস? হ্যাঁ, কেমন লাগছে? অনেকদিন পর দেখা। বাবু এদিকে আসো, মামা এদিকে আসো, এদিকে আসো। বাড়ি চলে যাচ্ছ? মা বাড়ি চলে যাচ্ছ? টাটা, হাই ফাইভ, হাই ফাইভ। তো চলো, এতক্ষণ আমরা খুব মজা করেছি, খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি ফেরার পালা। আবার আমাদের আরো আবার নিজের নিজের এখন প্ল্যান আছে, তাই দেখা যাক কি হয়। বাবাকে বলেছি রমনিদের সামনে চলে আসো বেনুকে নিয়ে, এখন আমরা একটু বেরোই সবাই মিলে। বাবুরাও চলে যাচ্ছে, ও যাবে, ওর হাজবেন্ড আসবে, মেয়ে বা বোনকে নিয়ে বেরোবে। সবারই আলাদা আলাদা প্ল্যান আছে, এখন সবাই বাড়ি চলে যাব। খুব ভালো লাগলো, খুব মজা করলাম, দেখি কি হয় নেক্সট প্ল্যান। বাবা দাদার মেনু এসে গেছে। এই যে ও মা, ওই দেখো তোমার বন্ধু, ওই দেখো তোমার বন্ধু। কি কালে টালে কালি লাগে, কি করো, হাসতে খুব মজা পেয়েছে। আমরা এখন বৃষ্টির মধ্যে বসে আছি, একদম ন করা দাদা ভাই সঙ্গে সামনেই বসে আছি, কারণ বৃষ্টির মধ্যে। আর রেনুকে নিয়ে চলে আসাটা খুব ভিড় হয়ে গেছে, না ছাতা একটাই আছে, আর রেনকোটও নেই, রেনকোটটাও আনি। আমি আর রেনু এখন চুপ করে বসে আছি এখানে একটা শেডের তলায়, বাবাদের কাছে একটা রিক্সা দেখতে। সো মোটামুটি বোঝা যাচ্ছে যে কালকে থেকে ভালো রকম বৃষ্টি হবে। আজকে আমরা বৃষ্টির মধ্যে পড়েছিলাম, লাকিলি আমরা রিক্সা পেয়ে গেছিলাম পুরো টানা বেলঘরিয়া পর্যন্ত। তো তারপর আমরা বাড়ি চলে আসি, আর তারপর খেয়ে দিয়ে ব্যাস এখন রেস্ট করছি, জাস্ট ব্লগটা শেষ করা হয়নি, তাই ব্লগ এখন শেষ করছি। বেনু দুধু খাচ্ছে, আর বেনুর বাবা তেল মেখে বসে আছে। আর কিরকম তেল মাখালাম বলো, কিরকম চাম্পি করে দিলাম বলো, করে দেবো, করে দেবো, ভালো লাগে, ঠিক আছে, মনে হচ্ছে দাও, দিচ্ছি, করে দিচ্ছি।
কোন তেলটা মাখলে বলে দাও। আমি জানি না কি তেল মাখিছ। তেল মে কে রাখা হয়, সব কুছ জিন মে রাখা হয়। সবাই ভালো থেকো, সুন্দর কাটুক তোমাদের পুজোর দিনগুলো। চলো ব্লগটা শেষ করছি আজকে এখানে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে, আর আমাদেরকে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।